পুডিংটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারাই দেখুন কতটা সুন্দর। এটা কিন্তু দুধের পুডিং, তিনটে উপকরণ থাকলেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই পুডিং। খেলে কিন্তু একেবারে মন প্রাণ জুড়িয়ে যায়, এতটাই সুন্দর হয়। আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই গরমে প্লিজ একবার বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করবো এই গরমে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এটা খেলে কিন্তু মন ও প্রাণ দুটোই ঠান্ডা হবে, আর রমজান মাসের জন্য কিন্তু এটা স্পেশালি হতে পারে। সারাদিনের কিন্তু ক্লান্তি একেবারেই দূর হবে। রমজান মাসে যারা যারা আছেন তারা এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন, সারাদিনের ক্লান্তি একেবারেই কিন্তু দূর হবে। আর বানানো একেবারেই সহজ, যদি আপনারা রেসিপিটা দেখেন আশা করি ছোটো থেকে বড় সবাই এটা তৈরি করতে পারবে, আর খেতে হয় কিন্তু দুর্দান্ত। তো চলো আপনারা রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে। বানানোর জন্য কিছুই না, আগে কড়াইটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে। এরপর একদম কিন্তু দেশি গরুর দুধ, যেটা একদম গাঢ় হয় দেশি গরুর দুধ, সেটাই আমি নিলাম। আগের থেকে জাল করা ছিল আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। অবশ্যই কিন্তু দুধটা নেবেন গাঢ়, পারলে আগের থেকে সুন্দরভাবে জাল করিয়ে নেবেন। আর এই জায়গায় আছে ছোটো চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার, এটা জলের সাথে গুলিয়ে নিলাম। একদম বানানো খুব সহজ, জাস্ট 3টে উপকরণ হলেই হবে, চিনি দুধ আর কর্নফ্লাওয়ার। সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিলাম, আর দুধটা তো আগের থেকে জাল করাই ছিল, একটু চিনিটা জাস্ট গলিয়ে নিব তাহলেই হবে। আর দুধটা আপনারাই দেখুন কতটা ঘন, যত ভালো ঘন দুধ হবে তত কিন্তু এই পুডিংটার টেস্ট আসবে। আমার চিনি কিন্তু একেবারেই গলে গেছে, এবার কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নিব। আমার মিশানো একেবারেই কমপ্লিট, এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একেবারেই কিন্তু ঘন করিয়ে নেব। এটা ঘন হতে বেশি সময় লাগে না, কর্নফ্লাওয়ার দিলে কিন্তু 2-3 মিনিটেই কিন্তু সুন্দরভাবে এটা ঘন হয়। খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ঘন করে নিতে হবে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরো রান্নাটাই কিন্তু করতে হবে। আর হ্যাঁ, নাড়াচাড়া বন্ধ করতে যাবে না, নইলে কিন্তু কড়াইয়ের মধ্যে লাগতে পারে। তো এটা আমার কিন্তু একেবারেই কমপ্লিট। আর যেই পাত্রে নামিয়ে রাখবো সেই পাত্রেটা একটু ঘি ব্রাশ করে নিলাম। আমার ঘিটা ব্রাশ করা একেবারেই কমপ্লিট, আপনারা চাইলে বাটার ব্রাশ করতেই পারেন। এরপর যেটা আছে দুধের মিশ্রণটা, এই জায়গায় কিন্তু ঢালার পরে এটা মিনিমাম কিন্তু 1 ঘন্টার মতো রাখতে হবে, যাতে খুব ভালো ঠান্ডা হয়। তো 1 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়। একেবারেই কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে চারদিকটা একটু ছাড়িয়ে নেব। আপনারা যদি খুব বেশি ঠান্ডা খেতে চান অবশ্যই ফ্রিজে রাখতে পারেন। ছুরি দিয়ে চারদিকটা ছাড়ানো আমার একেবারেই কমপ্লিট। এবার থালাটা এইভাবে নিয়ে উবু করলেই কিন্তু পড়ে যাবে, তবে আমার একটা গণ্ডগোল, সেটা হচ্ছে বাটিটা যদি ঠিকঠাক নিতাম, মানে সমান নিতাম, তাহলে কিন্তু সুন্দরভাবে পড়তো। যেহেতু এটা বাঁকা আছে, টেরা বাঁকা, ওই বাটিটার জন্য কিন্তু এরকমভাবে ভাঙলো। আপনারা প্লিজ সোজা বাটিতে, মানে যেটা গোল বাটি হয় সেরকম বাটিতেই করবেন, দেখবেন খুব সহজেই পড়বে। আমার ওরকম বাটি, থালাটা ঠিক অ্যাডজাস্ট হলো না, ওই জন্য কিন্তু এটা ভাঙলো। তবে খেতে কিন্তু একেবারেই যেরকম টেস্ট হওয়ার সেরকমই হবে। আপনারা দেখুন কতটা সুন্দর হয়, এটা ভীষণ সুন্দর হয়। আর আমার একটাই গণ্ডগোল বাটিটার জন্য, আপনারা প্লিজ বাটিটা ভালো নেবেন, মানে গোল যে বাটিটা হয় সেরকম নেবেন, তাহলে যাতে থালটা বাটিটার সঙ্গে অ্যাডজাস্ট হয়, ওরকম বাটি নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পড়বে। আপনারা দেখুন কতটা সুন্দর হয়, আরও যদি সুন্দরভাবে পড়তো আরও দেখতে সুন্দর হতো, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। প্লিজ আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন এই গরমে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর গরমে কিন্তু একেবারেই মন প্রাণ, এটা খেলে কিন্তু একেবারেই ঠান্ডা হয়। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ও কাজেও আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। এবার কিন্তু খাওয়ার পালা, দারুণ দারুণ।